সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইও হইল না শেষ। তো সেদিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা ছিল বাজার সম্পর্কে। তো বাজার সম্পর্কে আমরা যে বিষয়গুলো দেখেছি, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখেছি, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখেছি, এর আগে স্থানীয় বাজার, জাতীয় বাজার, আঞ্চলিক বাজার সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একচেটিয়া যে বাজারটি আছে সেই বাজারের অস্বাভাবিক মুনাফা, সুপার নর্মাল প্রফিট, স্বাভাবিক মুনাফা, নর্মাল প্রফিট এবং ক্ষতি, লস বিষয় নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলাপ করছি আজকে সেটি হচ্ছে একচেটিয়া বাজারে ফার্মের অস্বাভাবিক মুনাফা, সুপার নর্মাল প্রফিট। কীভাবে একচেটিয়া বাজারে একজন ব্যবসায়ী বা ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জিত হয় সেটা আমরা চিত্রভিত্তিক একটা ব্যাখ্যাতে যাব। তাহলে সবাই আশা করি পড়াশোনায় যেরকম আগে মনোযোগী ছিল এখনও ঠিক একই রকমের মনোযোগটা তোমাদের আছে এবং আমার সাথে যোগদান করবো। আমি বিশ্বজিৎ চৌধুরী তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসটিতে। সুপার নর্মাল প্রফিট, সুপার নর্মাল প্রফিট, যেহেতু চিত্রভিত্তিক ব্যাখ্যার কথা বলেছি তাই চিত্রভিত্তিক ব্যাখ্যাটাতে আগে চলে যাই। দেখো একটা রেখা নিলাম আমি, কিন্তু স্কেল লাইনে হাতেই আঁকছি সময় সংক্ষিপ্ততার কারণে। হ্যাঁ, এটা ধরো আমার এ আর রেখা, এ আর মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, গড় আয়, বাংলাতে বলা হচ্ছে কি গড় আয়। এটা আমার এমআর রেখা, মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয়। এ আর রেখা তো ডান থেকে বামে নিম্নগামী হয়, এমআর রেখাটাও ডান বাম থেকে ডানে কি হয় নিম্নগামী হয়। তো একটা কথা বলা আছে এমআর সবসময় হাফ এয়ার হয়, অর্থাৎ মার্জিনাল রেভিনিউটা গড় আয়ের অর্ধেক হয়, সে কারণে অর্ধেক বা হাফ ডিস্টেন্স বজায় রেখে এটা আমি অঙ্কন করেছি। তাহলে এয়ার রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী, এমআর রেখাটাও বাম থেকে ডানে নিম্নগামী। তো ভারসাম্যের জন্য দুটি সত্য আছে, একটি সত্য হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে, এটা হচ্ছে প্রয়োজনীয় সত্য। আরেকটা সত্য হচ্ছে যে এমসি এবং এমআর পরস্পর কি হবে সমান হবে। তো এমসি রেখাটা যেটা খরচ রেখাটা সেটা নিচের দিক থেকে ছেদ করে গেছে, সেটা ধরো আমার এমসি রেখা, মার্জিনাল কস্ট। তাহলে আমরা কী করলো, এটা আমার এআর রেখা, এটা হচ্ছে আমার এমআর রেখা, অ্যাভারেজ রেভিনিউ, এটা হচ্ছে কি মার্জিনাল রেভিনিউ। তো এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করলে সেখানে ভারসাম্যটা অর্জিত হয়। তাহলে দেখো এখান থেকে আমি তুলছি, তুলে নিয়ে গিয়ে এই গেল এইখানে। তো আমি যাওয়ার পথ ধরে ধরো আমার এই পরিমাণ উৎপাদন ও এম, এখন ভারসাম্য অর্জিত হয়েছে এই বিন্দুটাতে। হ্যাঁ, এই বিন্দুটাতে আমার ভারসাম্যটা অর্জিত হয়ে গেছে। তো যাওয়ার পথে আমি আমার এটা হচ্ছে আমার গড় আয় রেখা, এখন গড় খরচ রেখাটা কই, অস্বাভাবিক মুনাফা যখন দেখাইতে হবে তখন খরচ রেখাটা আয় রেখার নিচে অঙ্কন করতে হবে। এটা ধরো আমার খরচ রেখা এসি, অ্যাভারেজ কস্ট, শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট হতে পারে এসএসি। তো এখন দেখো এই পর্যন্ত ওএম পর্যন্ত যে আমি উৎপাদন করি, তাহলে আমি প্রথমে এখান থেকে যখন উঠছি 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 উঠার পথে এখানে তো ভারসাম্যটা অর্জিত হয়েছে এমসি রেখা এমআর রেখাকে যেখানে নিচের দিক থেকে ছেদ করেছে। তো প্রথমে উঠার পথে আমি প্রথমে খুঁজে পাইছি কাকে, আমার খরচকে, এই এসি রেখাটা ইউ আকৃতির হয়, স্বল্পকালীন গড় ব্যয় রেখাটা ইউ আকৃতির হয়। এটা হচ্ছে এফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং
এভারেজ ভেরিয়েবল কস্ট এই দুইটার সমন্বয় যেটা এসএসসি রেখাটা আছে সেটা হচ্ছে এফসি এবং এবিসির সমন্বয় একবার বাড়ে একবার কমে বলে সেটা ইউ আকৃতির হয় তো আমি প্রথম কাকে খুঁজে পেলাম প্রথম এই পথে যখন যাচ্ছিলাম তখন আমার কস্টটা হচ্ছে এখানে আর আরো যখন উঠছি তখন রেভিনিউটা হচ্ছে এখানে তাহলে আমার রেভিনিউ এখানে তাহলে আমার এই ওপি যখন দাম ছিল তখন আমি প্রথম ওএম পরিমাণ উৎপাদন করতে গিয়ে প্রথমে যেতে যেতে খুঁজে পেলাম কাকে আমার খরচ রেখাটাকে এখানে আমি খরচটা নির্ধারণ হলো এরপর আয় আরও একটু উপরে গড় আয় রেখাটা এখানে আসলো তাহলে এই ওএম পরিমাণ উৎপাদন করতে গিয়ে ধরো আমি এটা ওপি ওয়ান এটা আর এটা দিলাম এস হ্যাঁ তাহলে এই পরিমাণ উৎপাদন করতে গেলে আমার খরচ পড়তেছে যে এস এম পরিমাণ এই দেখো এখান থেকে যখন উঠছি খরচ রেখাটা হচ্ছে এখানে আর আয় রেখাটা হচ্ছে এখানে তাহলে এখানে খরচ এতটুকু আয় কিন্তু আরও বেশি খরচ এতটুকু আয় আরও একটু বেশি তাহলে এই ওএম পরিমাণ উৎপাদন করতে গেলে এই ওএম পরিমাণ উৎপাদন করতে গেলে আমার এই এলাকাটা পুরোটা লাভ হবে পি ওয়ান পি আর এস তাহলে এখান থেকে এবার তোমরা বলো এখান থেকে ওএম পরিমাণ যখন উৎপাদন করতে গেছি তখন আমার খরচ পড়তেছে কতটুকু আর আয় হচ্ছে কতটুকু দেখো এ আর গড় আয় হচ্ছে ও পি ওয়ান আর এম কারণ আয় রেখাটা এখানে ও পি ওয়ান আর এম ও পি ওয়ান আর এম অ্যাভারেজ রেভিনিউটা কস্টটা কতটুকু ও খরচ রেখাটা এটা এই এসি রেখাটা হচ্ছে খরচ গড় খরচ রেখাটা আর এই বাম থেকে ডানে নির্মগামীটা হচ্ছে গড় আয় রেখাটা তাহলে সেটা কতটুকু ও পি এস এম ও পি এস এম এখন খরচ যতটুকু তার থেকে আয় বেশি তাহলে সেটা অস্বাভাবিক মুনাফাতে যাচ্ছে তাহলে মুনাফা আমার কতটুকু দেখো মুনাফাটা হচ্ছে ও পি ওয়ান আর এম এই ও পি ওয়ান আর এম মাইনাস ও পি এস এম ও পি এস এম তাহলে এই ও এম পরিমাণ উৎপাদন করতে গিয়ে আমার খরচ রেখা হচ্ছে এই ইউ আকৃতির রেখাটা আমি যেখানে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে এই দেখো গিয়ে নিচের দিক থেকে ছেদ করে উঠে গেছে সেখানে ভারসাম্য হয়েছে তো ভারসাম্যর আরেকটু উপরে গিয়ে আমার এখানে খরচ রেখাটা তাহলে প্রথমে পাইলাম কাকে খরচটাকে তাহলে ও পি এস এম খরচ আর ও পি ওয়ান আর এমটা হচ্ছে আয় তাহলে আয়টা বেশি ও পি ওয়ান আর এম আর খরচটা হচ্ছে ও পি এস এম তাহলে আমার এই পি পি ওয়ান আর এস পি পি ওয়ান আর এসটা হচ্ছে আমার একটা ফার্মের তোমার অস্বাভাবিক মুনাফা বা সুপার নর্মাল প্রফিট তাহলে এটা আমরা দেখলাম কি একচেটিয়া বাজারে ফার্মের অস্বাভাবিক মুনাফাটা এবার আমরা একচেটিয়া বাজারে ফার্মের স্বাভাবিক মুনাফা এবং ক্ষতির বিষয়টা পর্যালোচনা করব এটা তাহলে তোমাদের একটু বোধগম্য হলে পরবর্তীটাতে আমরা চলে যাই পরবর্তীটাতে এখানে আমরা দেখাচ্ছি তোমার স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা যেটাকে আমরা বলছি নর্মাল প্রফিট তাহলে আমি আবারও আঁকছি দেখো হ্যাঁ দুটো অক্ষ নিলাম প্রথমে এটা হচ্ছে আমার এআর রেখা গড় আয় অ্যাভারেজ রেভিনিউ তারপর এটা হলো আমার প্রান্তিক আয় এমআর মার্জিনাল রেভিনিউ তো ভারসাম্য কোথায় আসবে যখন এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে যাবে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উঠছে তাহলে ভারসাম্য কোথায় অর্জিত হলো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে হচ্ছে আমার কি ভারসাম্য অর্জিত হয়েছে এখন ভারসাম্য অর্জিত হওয়ার দেখলাম আমি এখানে ভারসাম্য হচ্ছে তো এখানে যাওয়ার পথে এবার আমার তাহলে এসএসসি রেখাটা কই খরচ রেখাটা কই তাহলে স্বাভাবিক মুনাফা যখন দেখাইতে যাব তখন আমি আগে কী করছি অস্বাভাবিক মুনাফা যখন দেখিয়েছি তখন খরচ রেখাটা নিচে এনেছি এখন খরচ রেখাটা এই রেখার সাথে লাগিয়ে যাচ্ছে আমার এখান থেকে যা লাগিয়ে উঠলো এসি
হ্যাঁ এই খরচ রেখাটা আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে সাথে দেখো এটার সাথে লাগিয়ে নিয়ে যাচ্ছি এই যে দেখো যাওয়ার পথে উঠছে এখানে গেছে এখন খরচটাকেও আমি কি করেছি এখানে সাথে অ্যাড করে দিয়েছি খরচ রেখাটাকেও আর একটু নিচের দিক থেকে আনি ये आमार खरच रेखाटा एस एस सी रेखाटा एटा होच्छे एस ए सी शर्ट टर्म एवरेज कस्ट ताहले एई पथे जावार समय आमी जखन ओ एम परिमाण उत्पादन करेछि तखन आमार एखाने जखन जाच्छि एदिक थेके भारसाम्यतो ए बिंदुते उच्चित होयेछे तो एखाने आमी प्रथमे जेखाने आय सेखाने आमार व्ययो देखो ए जे ओ एम परिमाण उत्पादन करते गिये उठछि उठछि आय पाइलाम कोथाय एखाने ताहले सर खरचटा कोथाय आय केन एखाने पाइलाम एटा आमार एयार रेखा एटा आमार कि रेखा एयार रेखा गड़ आय रेखा तो गड़ खरच रेखा कोनटा एई तो एवारेज कस्ट एटा एवारेज रेभिन्यू एटा एवारेज कस्ट ताहले जेखाने गड़ आय सेखाने आबार कि खरचो हाँ एई बिंदुते गड़ आय रेखा एबं गड़ खरच रेखा দুটোটা কিন্তু একই জায়গায় স্পর্শ করেছে আমি যদি এখান থেকে একটা স্পর্শক অঙ্কন করি তাহলে এটার মানটা একই পাওয়া যাবে তাহলে এই পরিমাণ উৎপাদন করতে গিয়ে ও এম পরিমাণ উৎপাদন করতে গিয়ে আমার আয় কতটুকু দেখো ও পি এস এম কারণ আয় তো এখানে এই যে উঠছি এই পথ দিয়ে উঠছি ও পি এস এম খরচ কতদূর অ্যাভারেজ কস্ট কতদূর তাও এতটুকু ও পি এস এম কেন খরচটা কারণ খরচ রেখা যেখানে যেদিক থেকে গেছে এই পথে উঠলে আমার খরচও কিন্তু এতটুকু ও পি এস এম এই খরচ পাইছি এখানে আইকেও পাইছি এই পথে উঠতে এম উঠছি 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 এখানে আইকেও পাইছি এখানে খরচ রেখাটা যেটা ইউ আকৃতির সেটাও পেয়েছে এখানে তাও ও পি এস এম তাহলে ও পি এস এম মাইনাস ও পি এস এম OPSM এটাতে জিরো এটা আমার স্বাভাবিক মুনাফা স্যার মুনাফা করতে গিয়ে দেখছেন কোন একটা বস্তু বা কোন একটা পণ্য উৎপাদন করতে গেলে সেখানে উৎপাদকের পারিশ্রমিকও থাকে যে আমি যদি আমার একটা ফ্যাক্টরি খুলি তাহলে ফ্যাক্টরি খোলার সময় আমার একটা মুনাফা আমি আমার পরিশ্রমের জন্য আমি একটা আমার লাভের কথা চিন্তা করব তো ধরো এই কলমটা উৎপাদন করতে গেলে কালির দাম আছে ডাকনার দাম আছে এটাকে বাজারজাতকরণের খরচ আছে এখানের ভিতর এটার অ্যাডভার্টাইজমেন্ট বা ব্যবসায়িক যে আমি প্রচার প্রচারণার জন্য খরচ আছে তো আমি ব্যক্তি যে কাজ করেছি কর্মচারীর মতো আমাকে একটা বেতন নিতে হবে না তাহলে সেখানে আমার বেতন আছে তো খরচ যদি উৎপাদন খরচ যদি দশ টাকা হয় দশ টাকার মধ্যে যদি আমি যদি আমার এক টাকা বেতন ধরি খরচও যদি দশ টাকা হয় তাহলে আমার এক টাকা তো রয়ে গেছে দশ টাকা বিক্রি করতে গেলে আমার নয় টাকা তো অন্যান্য খরচ আর এক টাকা তো আমি আমার জন্য ধরছিলাম তো আমার টাকাটা তো আমি পাচ্ছি তাহলে এখানে একটা এই আয় ব্যয় সমান হলেও একটা মুনাফা থেকে যায় ওই আমার একটা উদ্যোক্তা হিসেবে আমার একটা নিজের টাকা সেটাকে বলছি আমরা কি স্বাভাবিক মুনাফা তাহলে একচেটিয়া বাজারে আমরা স্বাভাবিক মুনাফাটা দেখলাম তাহলে স্যার এবার আমরা ক্ষতিটা কই ক্ষতিটা একটু দেখি একচেটিয়া বাজারে কিভাবে ক্ষতিটা নির্ধারিত হয় এবার আমরা লসটা দেখব ক্ষতি একচেটিয়া বাজারে ক্ষতিটা লস কিভাবে ক্ষতিটা হচ্ছে আবারও আঁকলাম এটা আমার এআর রেখা এটা আমার এমআর রেখা তো এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে যায় এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে যায় এমসি রেখা এমআর রেখাকে যেখানে ছেদ করে সেখানে ভারসাম্য মজ্জিত হয় ও এম পরিমাণ উৎপাদন দেখাইছিলাম আগে এরপর তাহলে আমার এবার খরচ আঁকতে গেলে যদি খরচ আঁকতে গেলে বলছি দুঃখিত ক্ষতি ক্ষতি দেখাইতে গেলে এস খরচটাকে উপরের দিক থেকে দেখাইতে হবে স্বাভাবিক যখন দেখিয়েছি তখন এটার সাথে সংযুক্ত হয়ে লাগিয়ে গিয়েছিল আর যখন অস্বাভাবিক মুনাফা দেখিয়েছি তখন আয়ের নিচে খরচকে দেখিয়েছি যখন স্বাভাবিক দেখেছি তখন আয়ের খরচটাকে একসাথে দেখিয়েছি আর যখন ক্ষতি দেখাবো তখন খরচটা উঠে যাবে আয় রেখার উপরে এটা এসি
আমি এসএসসি লিখি নাই, এখানে একটা এস দিতে পারতাম শর্ট টার্মের জন্য, কারণ এটা স্বল্পকালে। তো এই পদে যখন যাচ্ছি তাহলে স্যার এবার উঠছি, উঠছি কাকে আগে নাগাল পাইছি? আগে আয় আয়, আমার কতটুকু? এতটুকু। হ্যাঁ, তাহলে খরচ কোথায়? এই পথে আবার যাচ্ছি 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 আয়কে পেয়ে গেছি, এবার খরচ আরেকটু উপরে গিয়ে খরচ, তাহলে দেখা যাচ্ছে এবার আয়ের চেয়ে খরচ বেশি। তাহলে এটা ও, ও পি ওয়ান, এটা এস, এটা ধরো আর। হ্যাঁ, তাহলে এই পথে উৎপাদন এভাবে উৎপাদন করতে গেলে আমার আয় কতটুকু? এ আর, ও পি আর এম, ও পি আর এম, কারণ আয় রেখাটা হচ্ছে কোনটা? এটা। তাহলে ও পি আর এম, ও পি আর এম। খরচ কোথায়? অ্যাভারেজ কস্টটা কোথায়? ও পি ওয়ান এস এম, ও পি ওয়ান এস এম। এই দেখো ও পি ওয়ান এস এম, এই যে আমার খরচ রেখাটা যেটা এই গড় আয় রেখার উপরে। হ্যাঁ, তাহলে ভারসাম্য তো এখানে, এই যে এমসি রেখা এমআর রেখাকে যেখানে ছেদ করেছে সেখানে ভারসাম্য। তাহলে ও পি আর এম হচ্ছে আমার কি আয়, আর ও পি ওয়ান এস এম হচ্ছে খরচ। তাহলে লস কতটুকু? ও পি ওয়ান এস এম মাইনাস ও পি আর এম, তাহলে লস আমার কতটুকু? এই পি পি ওয়ান এস আর, পি পি ওয়ান এস আর, এটা হচ্ছে আমার লস। এই এলাকাটা আমার লস, এই ও এম পরিমাণ উৎপাদন করতে গেলে এই পুরো এলাকাটাই আমার কি লসের মধ্যে পড়ছে, এই পুরো এলাকাটায় আমার কি হচ্ছে ক্ষতি হয়ে গেল। কতটুকু পরিমাণ? কারণ আমি তো এতটুকু হচ্ছি না, আমি ও এম পরিমাণ উৎপাদন করতে গিয়ে এই এলাকাটা পুরো আমি ক্ষতির সম্মুখীন হচ্ছি, এই কারণ আমার আয় হচ্ছে কতটুকু? ও পি আর এম, এই এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু, কিন্তু খরচ তারও উপরে এ এস বিন্দুতে। তাহলে ও পি ওয়ান এস আর, তাহলে ও পুরোটা করতে গেলে আমার পি পি ওয়ান এস আর, পুরো এই কালো মোটা দাগান্বিত অংশটা পুরোটাই আমার, আমি ক্ষতির সম্মুখীন হব। তাহলে আমরা একচেটিয়া বাজারের স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতির বিষয়টা দেখলাম। এই হচ্ছে আমার একচেটিয়া বাজারে কীভাবে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি অর্জিত হয় সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি তোমরা তোমাদের ক্লাসগুলো নিয়মিত, আমি বলবো উপভোগ করো, কারণ বিষয়গুলো যখন তোমাদের কাছ থেকে সহজতর হয়ে আসবে তখন তোমরা এগুলো আরও বেশি তোমাদের মেধাকে শানিত করতে পারবো, বুঝে পড়লে কাজগুলো করলে। আমি এখানে করালাম, তোমরা বাসায় আবার প্র্যাকটিস করবা, স্কুল যখন খুলবে কলেজ যখন খুলবে তখন তখন আমরা তোমরা আরও বেশি এটা নিয়ে গ্রুপে স্টাডি করবা। আশা করি সব বিষয়গুলো তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তো বৈতলি স্কুল যে অনলাইন ক্লাসগুলো আয়োজন করছে তোমরা সেগুলো পর্যবেক্ষণ করবা নিয়মিত। এই বলে আমি বিশ্বজিৎ চৌধুরী তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। আমার এই পাঠগুলো তোমরা আশা করি বাসায় গিয়ে আরও একটু নিজেকে শানিত করার জন্য নিজেরা প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে।